सप्तमी सप्तमी प्रीति शुभेच्छा अभिनंदन तुम्हें और तुम्हार परिवार सकल के जानालाम आबार से कथा मत लांच टाइम आबार चले तुम्हारे साथ एकसाथे लांच करछि। तो आज के लांचे कि आछे आगे देखिए दी मैंने बोले दी कि आछे आछे भात यथारीति आर लेबूटा आर मास्ट थाके आछे माछेर तेल एइजे माछेर तेल और आज शुक्त सप्तमी दिन हमारे बाड़ी शुक्तटा है एक रिचुअल्स मध्य पड़े तो शुक्तटा आज खूब बेसि फेवरेट शुक्त खेते हमें खूब भलोबासी आज माछेर कालिया आज के आर माछेर रसा ना माछेर कालिया और एज यूजुअल चाटनी टमेटो चाटनी। तो चलो खावाटा स्टार्ट करा जाक तारपर आस्ते आस्ते गल्प करछि ठीक आछे चलो ताई माछेर तेलटा दिए आगे शुरू करब। आज के जो बजारे जावा तेल मैं माँ नहीं आनते गे बजारे तो माछवाला कि तेलटा नहीं जाए भाव कल के तो माछेर तेल खेल आबार आज के खाब एबार ओ जोर जबरदस्ती करलो थाक निये नहीं तक आज के बेगुन दिए ना शुद्ध माछेर तेलटा एक प्याज दिए दीजिए कल के तो बेगुन दिए खेती आज के बेगुन दिए भाजी एक ही खबर जदि तुम्हें दो दिन तीन दिन पर खेते हैं तब तर प्रिपारेशन आलदा कर दिए देखिए टेस्ट आलदा आसे तक आज के कर शुरू कर लगा তেলটা আজকে একটু তিতকুটে কালকের মতো অতটা ফ্রেশ নয় আজকে আকাশটা সকাল থেকে কি মেঘলা করে আছে একদম মানে ঘুরে যাচ্ছে এত মেঘলা মেঘ উঠেছে একটু বেলায় আমি যখন উঠেছি ভাবতেই পারছি না এতটা বেলা হয়ে গেছে মানে আটটা নাগাদ কি অন্ধকার হয়ে রয়েছে এত মেঘ মনেই হচ্ছে না আমি মোটামুটি সাড়ে সাতটা থেকেই জেগে সাড়ে সাতটার সময় দেখলাম জানলাটা খুলে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে পড়ছে খুব ঝিরি ঝিরি কিন্তু খুব কি বলবো পরিমাণটা খুব বেশি হচ্ছে চারিদিকে একদম ধোঁয়া হয়ে গেছে বৃষ্টির জন্য ধোঁয়াশা টাইপের এতদিন নিউজে দেখছিলাম আগে পর্যন্ত মানে আজকের আগে পর্যন্ত যে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে আজকে দেখছি নিউজ বলছে যে এই বৃষ্টিটা দশমী অবধি চলবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে পূজোর সময় এরকম ওয়েদার একদম ভালো লাগে না। তো চলো এবার শুক্তটা খাওয়া যাক আগে একটু উচ্ছে খাবো উচ্ছে করলা এগুলো আমি ভালোবাসি শুক্তো খেতে বেশ ভালো তাই না আমার তো ভালো লাগে শুক্তো খুব আর খাওয়া ভালো শরীরের পক্ষে বিশেষ করে গরমকালে তার কারণ যেহেতু অনেক রকম ভেজিটেবলস থাকে তো সব রকম পুষ্টিটাই শরীরে যায় শুক্ত খাওয়ার জন্য খুব ভালো আর সেরকম তেল মশলা ঝাল কিছু যায় না শরীর পক্ষে ভালো হেলদি অ্যান্ড টেস্টি দুটোই অনেকে শুক্ততে বরবটি দিতে পছন্দ করেন বাট আমি কোনোদিন বরবটি দিয়ে বানাইনি আমি বরবটির বদলে বরাবরই বিনস দিয়েছি ভালো লাগে খেতে বেশ বিনস দিয়ে কিন্তু আজকে আমি দিইনি আজকে আমার কাছে ছিলও না তো যেই যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানিয়েছি আজকে আর বিনস বা বরবটি কোনোটাই ছিল না বলে দিন
শীত আসছে বেশ ভালো রকম। তোমাদের শীতকাল কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। তবে আমার পছন্দ না, একদম আমি ভালোবাসি না শীতকাল। আমি গরমকাল পছন্দ করি, শীতকাল আমার একদম ভালো লাগে না। মানুষে বলে যে শীতকালে এনার্জি পাওয়া যায়, এনার্জেটিক হওয়া যায়, কাজে এনার্জি পাওয়া যায়, বাট আমার মনে হয় না সেটা। আমার মনে হয় আমি আমি এটা আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মনে করি আমি গরমে বেশি এনার্জেটিক থাকি। গরমে গরম লাগলেও তবু আমার মনে হয় কাজ করার ইচ্ছেটুকু থাকে, শীতে আমার ওটা থাকে। শীতে আমার কিচ্ছু ভালো লাগে না, শীতে আমার খুব কষ্ট, গরমকালে আমার অত কষ্ট হয় না। তোমরা কি ঠাকুর দেখতে বেরিয়েছ বলো আমাকে, বেরোলে কিন্তু খুব সেফলি বেরিয়ে। আমি বেরোইনি এখনো পর্যন্ত, আজকে সপ্তমী, তবে আর বেরোবো বলে আমার মনে হয় না। এবারে তো অষ্টমীর অঞ্জলিটা দিতে যাবো, কিন্তু তাতেই সন্দেহ আছে যা সিচুয়েশন। তবে 90% চান্স আছে না যাওয়ার, কারণ আমি ভিড় একটু অ্যাভয়েড করতেও ভালোবাসি, আর এই পরিস্থিতি তো একদমই নেই। পুজোটা সবার কাছে তার নিজের নিজের মতো, আমার কাছে আমার মতো পুজোটা, যে যার মতো করে কাটাতে ভালোবাসে পুজোটা। আমি মনে করি পুজোতেও ওই ভিড়ে খা না ভাসিয়ে বাড়িতে বসে টিভিতে ঠাকুর দেখাটা বেশি আমি পছন্দ করি। তাতে আমি তাতে সবাইকে বলি না যে তোমরাও সেটা করো, আমি যেটা করছি বলে তোমরা সেটা করো, তা নয়। অনেকের কাছে পুজোটা বছরে একবার আসে, না বেরোলে হয়, সেটা অবশ্যই তাদের তাদের চয়েস, বাট আমার কাছে সেটা আগ্রহ না। কালিয়াটা বেশ ভালো হয়েছে, তবে একটু আবারও আমি একটু ঝাল বেশি দিয়ে ফেলেছি, আমার নিজেরই ঝাল লাগছে, আমি এত ঝাল খাই তাও আমারই ঝাল লাগছে। আজকে বাজারে যখন গেছি মাছ আনতে, আমাদের কি হয় বলতো, এই কাতলা কাটা মাছটাই সবার ফার্স্ট প্রেফারেন্স থাকে আদার্স মাছগুলোর থেকে। তো সেই কারণে আমি চেষ্টা করি এই কাতলা কাটাটাই আনো, খুব একটা অন্য ধরনের মাছ খেতে এটা বেশি ভালোবাসি। তো আজকে ভেবেছিলাম চিংড়ি নেবো, একটু লাউ চিংড়ি বানাবো বলে। ও মা, বাজারে গিয়ে দেখছি লাউ পাইনি, সারা বাজার চত্বর খুঁজে নিলাম, লাউ আজকে আমি পাইনি, তো সেই কারণে লাউ চিংড়ির প্ল্যানটা ক্যান্সেল করছি। আচ্ছা, গিয়ে কথাটা বলার জন্য এটা তুললাম কথাটা, বাজারে গিয়ে আজকে আমি দেখেছি গাংধারা মাছ। তো গাংধারা মাছ কী করে বানায় সেই রেসিপিটা আমাকে নিচে দিও। হ্যাঁ, আমি কোনোদিন ট্রাই করি, যদি মনে হয় তোমরা জানো কি আমাকে বলো, আমি চেষ্টা করবো গাংধারা মাছ। মাছটা দেখে বেশ ভালো লাগলো, একটা প্যাকাল মাছের মতো দেখতে, বাট প্যাকাল মাছটা কালো হয় আর গাংধারা মাছটা বেশ পরিষ্কার, বেশ সাদা। তো ওর মধ্যে কাঁটা আছে কিনা বেশি আমাকে কমেন্ট করে জানিও, কারণ কাঁটাযুক্ত মাছ আমি আর বেশি খেতে পারি, আমার খুব ভয় করে ওর থেকে। কাঁটাযুক্ত মাছ খেতে বেশি ভালোবাসি না, বড়ো কাঁটা থাকবে এরকম, তারপরে কিন্তু ইলিশটা নয়, ইলিশ আমি ভালোবাসি খেতে। ইলিশ আমি এক পিস ইলিশ দু ঘন্টা ধরে ছাড়িয়ে হলেও খাই, কিন্তু খাই।
প্রয়োজন, ওটা আমাকে কমেন্ট করে জানিও। গান ধরা মাছ কী করে রান্না করে। উপলক্ষে খুব খাওয়া দাওয়া হচ্ছে, পুজোর পর দেখবে ওয়েট বেড়ে যাবে সবারই, শুধু আমার বলে নি সবার। পুজোর আগে যে যত কষ্ট করে স্লিম দেখানোর চেষ্টা করে, পুজোরটা ঠিক বাদ আর সে স্লিম থাকে না, বুঝে গেল? পুজোর আগে চিনি মিষ্টি সমস্ত কিছু বাদ হয়ে যায় কারণ পছন্দের ড্রেসগুলো ফিটিংসে আসার জন্য। কিন্তু যে পুজো চলে যায় আর হয় না। সকাল দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। ব্যালকনির দরজাটা আমি খুলেছি, একটু খুলে একটু বাইরেটা এসেছি, ধারাম করে দরজাটা বন্ধ হয়ে গেল। মানে এত জোরে বন্ধ হয়ে গেলে বুক পুরো কেঁপে উঠলো যেন, এত জোরে বন্ধ হয়ে গেল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চাটনিটা ঠিক আছে। খাওয়ার পর এই পাটটা আমার সব থেকে খুব ফেভারিট, মানে খুব প্রিয় পাটটা, মানে চাটনিটা খাওয়ার জন্য। আমি একটা লেবু নিয়ে এসেছি, ডাল নেই আর মাছের তো রসা নয়, তো সেই কারণে লেবুটা মাখা হয়নি। কেন নিয়েছি এই কারণে নিয়েছি, আজকে আর ডালও নেই বলে লেবুটা দিয়ে আমি চাটনি খাব। চাটনির মধ্যে আমি করে লেবু খেয়ে দেখো, অপূর্ব লাগে, অপূর্ব, অসাধারণ। চাটনিটা আমি খুব তৃপ্তি করে খেলাম। চাটনিটা খাওয়ার পর মনে হলো যেন একদম খাওয়াটা পুরো কমপ্লিট হলো, আর খাওয়াটা এমনিও কমপ্লিট হয়ে গেছে। আমি তো চলো আজকে ভিডিওটা এখানেই এড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো মতো পুজো কাটিও, সেফলি পুজো কাটিও। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।